পছন্দ করি চাইব এবার এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরও অনেক 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 বেশি পাই এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি এটা এখানে অনেক অ্যাক্টাররা অনেক বড় বড় কথা বলেন আমি এই করেছি হ্যান করেছি ত্যান করেছি আসলে আমি কিছুই করিনি আমি খুবই পাঁকিবাদ স্টেপের একজন অভিনেতা প্রথমেই বলে রাখি তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা বিশ্বাস রাখা আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন অ্যাক্টার আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তো আমি মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবেই গড়ি তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না চ্যালেঞ্জিং ছিল আমার ইন্টায়ার টিমের জন্য কারণ আমি তো কাদামাতি আমাকে কীভাবে কী শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপ মেকআপের যারা ছিল তারা আমার এখানে যারা লুক জন্য কি ধরনের লুক চায় সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এটা আমার পরিচালক শিহাব সাহনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে আমি বেশ আরামে ছিলাম প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা তো আমিও তৈরি হচ্ছি এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে তো এটা নিয়ে মানে মানে কি বলবো যে আমি নিজেও ভিতর ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো বাঁধুক আর কি কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়েই ছাড়বো এবার এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা অনেক বেশি পাই এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসছি এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে একজন অভিনেতার কাজ হচ্ছে আসলে বেসিক্যালি অভিনয় করা সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন ভালো হলেই হলো মানে মোট কথা কারণ আমি যে এত দূর এসেছি এবং নাটকের জন্যই তো এসেছি নাটকে দর্শকদের ভালোবাসা পেয়ে তো আসলে এসেছি এবং আমি সিনেমাতে যদি এখন খুব ভালো করে ফেলি নাটকের মানে কি বলবো এই মানুষগুলোকে তো আমি কখনো ভুলে যাবো না বা ওই পরিচয় তো আমার বদলে যাচ্ছে না তো তার মানে কি যে যে কোনো প্ল্যাটফর্মেই ভালোটা যদি আমি দিতে পারি তাহলে সেখান থেকেই আসলে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব একটু প্রিপারেশান তো নিতে হবে আসলে মানে সব কিছু মিলে মানে যেই ধরনের গল্পটাতে চিন্তা করা হচ্ছে ওই ধরনের গল্পটার জন্য মানে যেভাবে নিজেকে তৈরি করতে হবে সেই তৈরিটা আসলে আমাকে আগে হতে হবে কারণ মাত্র আমি গোলাম মামুনের এখান থেকে বের হলাম এটাও অনেক বড় একটা প্রজেক্ট এটাও আমার কি বলবো আমার খুব পছন্দের একটা চরিত্র তো ওটা শেষ করলাম এটা ছিল আমার যখন শুরু করি আমি যে কাজে যখন শুরু করি ওটা থাকে আমার তখন ফার্স্ট প্রায়োরিটি তো এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল ইটস ডান এখন শুধু পরীক্ষা দেওয়া হয়ে গেছে রেজাল্টের জন্য অপেক্ষা সো এটা শেষ হলে আবার নতুন পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ব এটাই